পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি হিমাদ্রি, আজ তোমাদের জন্য যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের হুগলি ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এখানে তোমাদের বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে পুরো বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প, বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও। তোমরা অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 22/7/2022 তারিখে। এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটা করা হবে। এখানে তোমাদের যে যে পোস্টে নিয়োগ করা হবে, বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, অর্ডারলি আর নাইট গার্ড, এই চারটে পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। চারটে পোস্টের ক্ষেত্রেই তোমাদের শূন্যপদ আছে একটা করে, এবং পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। আর চারটে পোস্টের ক্ষেত্রেই তোমাদের হুগলি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হলে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে। বেঞ্চ ক্লার্ক পোস্টের জন্য তোমাদের বেতন দেওয়া হবে 14,700 টাকা। আর তোমাদের কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে, হায়ার সেকেন্ডারি পাস। লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টের জন্য তোমাদের বেতন দেওয়া হবে 11,880 টাকা। এখানে তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। আর অর্ডারলি আর নাইট গার্ড দুটো পোস্টের ক্ষেত্রেই তোমাদের বেতন দেওয়া হবে 7,000 টাকা। আর এখানে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস। এখানে আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে, https://hugli.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটা করতে পারবে। তোমরা এখানে আবেদন করতে পারবে 9/8/2022 তারিখ পর্যন্ত। তোমাদের আবেদন শুরু হয়ে গেছে 25/7/2022 তারিখে, তো লাস্ট ডেট হচ্ছে 9/8/2022, তার মধ্যে তোমাদের এখানে আবেদনটা করতে হবে। আচ্ছা, এখানে তোমাদের বেঞ্চ ক্লার্ক আর লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টের জন্য তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের, এবং 10 নম্বরের তোমাদের কম্পিউটার টেস্ট হবে, আর 10 নম্বরের তোমাদের ভাইবা হবে। আর অর্ডারলি আর হচ্ছে নাইট গার্ড দুটো পোস্টের ক্ষেত্রে তোমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, তোমাদের শুধুমাত্র ভাইবা হবে, এবং তাতেই তোমাদের নিয়োগটা করা হবে। আচ্ছা, এখানে তোমাদের প্রত্যেকটা কোয়ালিফিকেশান তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগের হতে হবে, তবেই তোমরা এখানে সেই কোয়ালিফিকেশানটা শো করতে পারবে। এখানে তোমরা অনলাইনে আবেদনটা তাড়াতাড়ি করে ফেলো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আর খবরটা ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটি লাইক করে দিও, আর তোমাদের মতামত বা সাজেশান আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।